ওই নিষিদ্ধ সংগঠন কোনো রকমের যদি কোনো কর্মসূচি নিষিদ্ধ সংগঠন পালন করতে চায় আমরা সেটা প্রতিহত করব সবাইকে নিয়ে একসাথে রাজপথে থেকে প্রতিহত করব এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আসলে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে দেউলিয়া তারা কাকে নিয়ে আসবে বিভিন্নভাবে চিন্তা করতেই পারে তো সাধারণ ছাত্র সমাজ একটাই বলে যে ভাই সাতাম সবসময় একটা কথা বলতো সাতাম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলতো যে দেখা না দিলে বন্ধু কথা হইল না তাহলে তারা তাদের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে বন্ধু বাংলাদেশে দেখা না দিলে কোনো কথা হইল না অশোক পতিত শহীদের বিচারের দাবিতে বরিশালে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু আমরা বর্তমানে রয়েছি লাইন রোড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় নূর হোসেন চত্বরের ওইখানে একটি গণজমায়েতে ডাক দিয়েছে সমাবেশ করার এ বিষয়ে এটাকে আপনারা কিভাবে দেখছেন আমরা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যত ধরনের প্রোগ্রাম দেয় সেটা বাংলাদেশকে এই যে একটা অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশকে বিশৃঙ্খল পরিবেশে ঠেলে দেওয়ার জন্য তারা এক এক সময় এক একটা ইস্যু নিয়ে মাঠে নামে তা আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে জুলাইয়ের অভ্যুত্থান সফল করেছে আগামী বাংলাদেশ সংস্কারের জন্য যে সময়টা সেটা বাংলাদেশের ছাত্র সমাজ ব্যাংকার হিসাবে বর্তমানে আমরা মাঠে থাকবো দেশকে শান্ত রাখা বিশৃঙ্খল পরিবেশ এড়িয়ে চলার যে সম্পূর্ণ প্রতিশ্রুতি আমরা অন্যকে দিব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব প্রধানমন্ত্রীর একটি ফোন আলাপ ফাঁস হয়েছে সেখানে ট্রাম্পের ছবি হাতে নিয়ে আজকে মিছিলে থাকার কথা ছিল হ্যাঁ তো এটাকে আপনি কিভাবে দেখছেন রাজনৈতিকভাবে যদি কেউ দেউলিয়া হয় তখন বিভিন্ন দল বিভিন্নভাবে আসার চেষ্টা করবে আসলে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে দেউলিয়া তারা কাকে নিয়ে আসবে বিভিন্নভাবে চিন্তা করতেই পারে তো সাধারণ ছাত্র সমাজ একটাই বলে যে ভাই সাতাম সবসময় একটা কথা বলতো সাতাম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলতো যে দেখা না দিলে বন্ধু কথা হইল না তাহলে তারা তাদের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে বন্ধু বাংলাদেশে দেখা না দিলে কোনো কথা হইল না পতিত আওয়ামী লীগ সরকারের তিন মাস শেষ হয়ে গেছে এরপরে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের যে আজকে আন্দোলনের ডাক দিল ঢাকা জিরো পয়েন্টে এটাকে আপনারা কীভাবে দেখছেন আর ছাত্রদল কীভাবে দেখছে এটাকে এটা আজকে সারা বাংলাদেশে আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিগত দিনে জনগণের বাংলাদেশের মানুষের জার্মান নিরাপত্তার জন্য রাজপথে ছিলাম আজকেও আমরা আগেকার মতো আছি সকাল থেকেই আছি এবং আজকের যে কর্মসূচিতে ছিল ওনারা অলরেডি প্রত্যাখ্যান করেছে এবং এই বাংলাদেশের জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে আজকে ওদের পাড়ে বসে দেখবেন যে সাধারণ জনগণ ওরা সবাই পাড়ে বসে আছে ঠিক আছে সাধারণ জনগণ ওখান থেকে কিন্তু তারা বাথরুম করে সকাল থেকে আমরা দেখবেন লাইভে দেখছেন রাত্রে থেকে তো এই মানুষ বাংলাদেশের মানুষ ওদের কতটা ঘৃণা করে এটা আপনারা দেখবেন যে লাইভে এখন চব্বিশ ঘন্টা দেখাচ্ছে কালকে রাত্রে থেকে তো আমরা আজকে সারা বাংলাদেশে নয় সারা বরিশালে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বরিশাল মহানগর জেলা সদরের বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমাদের নেতাকর্মীরা আছে সোচ্চারভাবে আছে আমাদের সাথে সমর্থন দেওয়ার জন্য সাধারণ জনগণ আছে আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু সমর্থন দিয়েছেন আমাদের পাশে ছিলেন সকাল থেকেই এবং তারাও শক্ত হাতে এই আওয়ামী লীগ সদস্যদের দমন করার জন্য তারা মাঠে আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারপরে আমরা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে ছাত্রদল এটাকে কীভাবে দেখছে শুনেন আমি একটা কথা বলতে চাই সেটা আমি বিভিন্ন সময় মিডিয়ায় একটা পোস্ট দেখতেছি যে বড় বড় নেতারা পালিয়ে গেছে আর সিংহেরা খাওয়া কর্মীরা ফাল মারতে আছে এখন আসলে ওই সময় ব্যাপারটা নিয়ে বাস্তবতার সাথে এটা নিরিখে মেলে তো ওই সিংহেরা খাওয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই 5ই আগস্ট ফ্যাসিস্ট পতন হওয়ার পর বরিশালের প্রতিটা অলিতে গলিতে বরিশাল মহানগর জেলা ছাত্রদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আছি কোনো রকমের ওই নিষিদ্ধ সংগঠন কোনো রকমের যদি কোনো কর্মসূচি নিষিদ্ধ সংগঠন পালন করতে চায় আমরা সেটা প্রতিহত করব সবাইকে নিয়ে একসাথে রাজপথে থেকে প্রতিহত করব এ ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি